প্রিয় দর্শক আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আমাদের দেশে সরকারিভাবে বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা নেই মাসিক অর্জিত অর্থ সাধারণত কতটুকু সুস্থতার জন্য বরাদ্দ রাখা হবে তা নিয়ে বেশিরভাগ মানুষের সুনির্দিষ্ট চিন্তাভাবনা থাকে না তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস এদেশের মানুষের নেই বললেই চলে দর্শক আসলে আমরা অনেকেই আছি এবং আমরা জানি না যে কোন রোগের জন্য কোন টেস্ট বা পরীক্ষা প্রয়োজন হয় আজকে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের যে কোনো রোগের পরীক্ষা করতে আর কারো সাহায্য নিতে হবে না দর্শক আজকে আমরা পাঁচটি পরীক্ষা নিয়ে আলোচনা করব যদি আপনারা চান তাহলে দ্বিতীয় পর্ব আনার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিবিসি একজন রুগীর শরীরে যে কোনো সংক্রমণ দেখার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই টেস্টের মাধ্যমে চিকিৎসক শরীর সম্পর্কে একটি সাধারণ জ্ঞান পান এটি একটি টেস্ট প্রোফাইল এর মধ্যে অনেকগুলো দ্রুবক থাকে ভাল্ভ সেল বা রক্তকণিকার কাউন্ট বা পরিসংখ্যান দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে সি শরীরে কোনো চলমান সংক্রমণ আছে কি না সেটি বোঝার জন্য চিকিৎসকরা এই টেস্টের পরামর্শ দিয়ে থাকেন সি পরীক্ষা ডাক্তারদের হৃদযোগ বা স্ট্রোকের ঝুঁকি নির্ধারণেও সাহায্য করতে পারে প্রোকেল সিটিন করোনা আক্রান্ত রুগীর অবস্থা অনেক সময় দ্রুত খারাপ হয়ে যায় মারাত্মক সংক্রমণের কারণে জীবনকে হুমকির মুখে ফেলে এমন মারাত্মক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন বোঝার জন্য এই টেস্টটি করা হয় থাকে ফেরিটিন রক্তে আয়রনের মাত্রা দেখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেখার জন্য এই টেস্ট করা হয় করোনায় আক্রান্ত রোগীদের এক পর্যায়ে আয়রন ঘাটতি তৈরি হয় সেটি বোঝার জন্যই চিকিৎসক এই টেস্টটি দিয়ে থাকেন আর বিএস কারো শরীরে ডায়াবেটিক্স আছে কি না বা রক্তের সুগার লেভেল সম্পর্কে জানতে এই পরীক্ষা দেওয়া হয়ে থাকে দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দর্শক আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য